হাসছে ভয়ঙ্কর পরশব জলপদারী খবর ফিরে থাকলো আগে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে কিলা সালাম জানাবেন। আমি শপথ করিতেছি যে খেলাধুলার সকল নিয়ম কানুন আমাদের সহায় হোক, আমিন। কর্মকর্তা বিন্দু বয়স 50, ছেলেটা বড় হবে আস্তে আস্তে। আমাদের সম্মানিত বাড়িদেরকে আমরা অভিনন্দন, অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাতে চাই আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে, যে শত ব্যস্ততার মাঝেও এবং আমি নিজেও জানি যে আমরা এই ক্রীড়া চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। আমাদের একাধিক পরিষদ রয়েছে এবং তারা প্রতিনিয়ত পুলিশের যে খেলাধুলার মান সেটি বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যেখানেই যাই, যেখানে পুলিশ ইউনিটে এই ধরনের অনুষ্ঠানে গেলে যেটি আমি অনুরোধ করি, যেটি এটি সম্পূর্ণভাবে একটি নর্মাল ফাংশনে পর্যবেক্ষিত না করে আমরা চাই যে এটি ক্রীড়াচর্চার মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে যাতে অবদান রাখতে পারি সে বিষয়ে ইউনিট কমান্ডাররা খেয়াল রাখবেন। বিশেষ করে ট্রেনিং প্রতিষ্ঠান যেগুলো, যেখানে বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়, আমি মনে করি বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্যালেন্ট হান্টিংয়ের ক্ষেত্রে আমাদের বেসিক ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হতে পারে একটা ভালো হান্টিং গ্রাউন্ড। এখানে ফ্রেশ টিআরসি ট্রেনিং করে, এখানে আউটসাইড ক্র্যাচ ট্রেনিং করে, যদিও এসপি প্রফেশনালদের এজ গ্রুপ একটু বেশি হয়ে যায়, তারপরেও সেখানেও অনেক ট্যালেন্ট থাকতে পারে। তো আমি বিভিন্ন, আজকে এখানে অবশ্য আমরা হটের মিটিং করেছি, হট অর্থাৎ হেড অফ ট্রেনিং ইনস্টিটিউশনস, বাংলাদেশের সকল পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে হাজির রয়েছেন। তো আমরা তাদেরকে অনুরোধ করব, যেখানে যেখানে আমাদের বেসিক ট্রেনিং হয়, দয়া করে আপনারা ট্যালেন্ট হান্ট করবেন। হতে পারে সেটি ক্রিকেট, হতে পারে সেটি ফুটবল, হতে পারে ভলিবল, বাস্কেটবল, কাবাডি কিংবা অ্যাথলেটিক্স। আপনারা যখনই কোনো ভালো প্রতিভা দেখবেন আমাদেরকে জানাবেন, যাতে করে আমরা জাতীয় পর্যায়ে তাদের সুযোগ করে দিতে পারি। আমরা চাই যে বিশেষ করে জাতীয় পর্যায়ে আমাদের ফুটবলে খেলোয়াড় অংশগ্রহণ করে থাকে, কিন্তু এই মুহূর্তে আরও আমাদের ইন্টারেস্ট হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের খেলতে হবে ক্রিকেট। কারণ হচ্ছে যে
কারণ হচ্ছে যে ক্রিকেট এখন আমাদের আমরা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলি যদি আমাদের যে ইন্টারন্যাশনাল টিম যেটা রয়েছে সেইটিও যদি একজন বা দুইজন আমাদের পুলিশ বাহিনী থেকে অংশগ্রহণ করতে পারে দে ক্যান ওয়ার্ক অ্যাজ আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো সে কারণে আমি অনুরোধ করব যে যদি বেসিক ট্রেনিং ইনস্টিটিউশনে আমরা কোনো ভালো ট্যালেন্ট পাই দয়া করে জানাবেন আমরা আমাদের যে টিম এখন জাতীয় পর্যায়ে খেলছে লিগে খেলছে তারা ভালো করছে তারা তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠেছে ফার্স্ট ডিভিশন ওঠা আমাদের লক্ষ্য এবং ফার্স্ট ডিভিশন উঠতে পারলেই সেখান থেকে নিশ্চয়ই দুই একজন খেলোয়াড় আমাদের যে জাতীয় টিম ন্যাশনাল টিম আছে সেখানে সুযোগ পেলেও পেতে পারে কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে ওখানে আমাদের পৌঁছতে হবে এর পাশাপাশি এখানে অনেক ইউনিট কমান্ডার আছেন যারা হেড অফ ট্রেনিং ইনস্টিটিউশন নন বাট পুলিশের অপারেশন ইউনিট কমান্ডার তাদেরকেও আমরা বলবো যে তাদের ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করা যাতে করে তারা পুলিশের যে ইন্টারনাল খেলাগুলো হয় সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং সেই সঙ্গে পুলিশের ইন্টারনাল খেলাধুলোগুলো আরও প্রতিযোগিতামূলক হয় স্ট্যান্ডার্ড ভালো হয় যাতে করে জাতীয় পর্যায়ে আমরা আমাদের অবদান রাখতে পারি